অস্কার নিয়ে আজকে আমরা চলে এসেছি রাজডাঙ্গা নব উদয় সংঘে। এবছর 36 বছরে পা দিল এই পুজো। এবছরের যে ভাবনা তার নাম দেওয়া হয়েছে ঠিকানা। আমাদের এই বিষয়বস্তুটা যেটা তার তো একটা সামাজিক দিক আছে, এছাড়াও একটা একটা অর্থনৈতিক দিকও একটা প্রকটভাবে আছে। ভারতবর্ষের একমাত্র এই যে শাটল কক তৈরি হয় সেই ক্লাস্টারটা একমাত্র উলুবেরিয়াতেই আছে এবং সারা ভারতবর্ষ সারা সব পৃথিবীতে এখান থেকেই এই শিল্পটা চারিদিকে ছড়িয়ে পড়ে আর কি। কিন্তু এই ক্রমবর্ধমান আপনাদের চাইনিজ প্রোডাক্টের আসার ফলে এই শিল্পটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আর কি। এই শিল্পগুলো যারা শিল্পী ছিলেন বা যারা এটা নিয়ে কাজ করতেন তারা ধীরে ধীরে অন্য পেশায় চলে যাচ্ছেন, তাতে এই শিল্পটা আমাদের, এটা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব বলতে হয় আর কি। সেই শিল্পটা আজকে প্রায় হারিয়ে যাওয়ার পথে আর কি। যে মানুষগুলো মানে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে একদিক থেকে একদিক শাটল ককের মতো, তাই জন্যই আমরা এখানে শাটল কক দেখিয়েছি। কোনো দেশ তাদেরকে মানে মর্যাদা দিচ্ছে না, কোনো থাকার জায়গা, কোনো রকম সিকিউরিটি যাদের দিচ্ছে না, সেই মানুষগুলোর কথা আমরা হয়তো কিছু করতে পারছি না, কিন্তু একটু আমরা ভাবাতে চাই যে তাদের কথাও এবার ভাববার সময় এসে। আমরা অনেক কিছু নিয়ে ভাবছি, জল সংকট অনেক কিছু নিয়ে ভাবছি, কিন্তু ভাবছি না সেই মানুষগুলোর কথা যারা দিনের পর দিন মাটি হারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন, জমি হারা হয়ে, ঠিকানা হারা হয়ে। আর এই মন্ডপসজ্জার মাধ্যমে এই রাজ্যের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হারিয়ে যাওয়া শিল্প তাকেও পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছে। তাহলে সামগ্রিকভাবে এই বছরের এই যে থিম ভাবনা তার মাধ্যমে একটা মেসেজ বা বার্তা সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করছে এই পুজো উদ্যোক্তারা। ক্যামেরা ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের সঙ্গে পৌলমী রায় বন্দ্যোপাধ্যায়, নিউজ টাইম।